এই গরুটার এখন আছে 730 কেজি আমাদের বিশ্বাস আমরা যদি আগামী বছর পর্যন্ত গরুটা রাখতাম গরুটা 850 কেজি 900 কেজি হওয়ার একটা চান্স ছিল আজকে থেকে 10-15 বছর বা 20 বছর আগে আমার মনে হয় এই জাতের মহিষ এরকম মহিষ খুব বেশি অ্যাভেলেবল ছিল না বাংলাদেশে এই অ্যালবিনো মহিষ তো ইদানিং আমাদের দেশে প্রচুর অ্যালবিনো মহিষ পাওয়া যায় তো আমাদেরও কয়েকটা অ্যালবিনো মহিষ আছে আলহামদুলিল্লাহ মহিষের গ্রোথ খুব ভালো আমরা যেটা পেয়েছি যে প্রতিদিন অ্যাভারেজে 1 কেজির কাছাকাছি পেয়েছি মহিষের গ্রোথ হুইচ ইজ ভেরি রেয়ার আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু দেখেছি ও আমাদের সবচেয়ে বড় গারল আচ্ছা ও খুবই ফেরোশাস মানে খুবই রাগি ও মানে ও খুবই মানে অ্যাগ্রেসিভ আর কি যেটাকে বলে আর কি ও পারলে এদেরকে মেরে ফেলে যেন ওকে বেঁধে রাখা হয় সবসময় তো ওর ওয়েট আছে এখন অ্যারাউন্ড 60 কেজি প্লাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো সামনে চলে এসেছে কুরবানির ঈদ এবং অনেকে আমাকে বলছেন যে শুধু গাড়ির ভিডিও দিলে হবে না ফাহিম ভাই গরুরও ভিডিও দিতে হবে তো আজকে আমরা চলে এসেছি একটি গরুর খামারে এই খামারটার নাম হলো প্রয়াস অ্যাগ্রো এবং এখানে আপনারা পাবেন খুব উন্নত মানের ভালো ভালো গরু মিডিয়াম সাইজ থেকে শুরু করে বড় বড় সাইজে তো দর্শকবৃন্দ আমার সাথে এখন আছেন প্রয়াস অ্যাগ্রোর কো ওনার জুবায়ের ভাই আর জুবায়ের ভাই বলছি যদিও কারণ আমার ভাই বলে অভ্যাস হয়ে গেছে সব ভিডিওতে আসলে জুবায়ের হলো আমার স্কুল ফ্রেন্ড তো স্কুল ফ্রেন্ড হওয়া সত্ত্বেও এতদিন আসা হয়নি আসলে বিভিন্ন আমরা ব্যস্ত ছিলাম তো আজকে আমরা চলে এসেছি প্রয়াস অ্যাগ্রোতে তো কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আচ্ছা তো এই প্রয়াস অ্যাগ্রোর সূচনাটা কীভাবে হলো আসলে প্রয়াস অ্যাগ্রোর সূচনাটা যেভাবে হয়েছে আমরা আমাদের এখানে যারা আমরা পার্টনাররা আছি আমরা সব পাখি পালতাম আচ্ছা আচ্ছা পাখি পালতাম আর গরু নিয়ে গরুর প্রতি ভালোবাসা বা গরু নিয়ে পাগলামি আমাদের অনেক পুরনো সেই ছোটোবেলায় স্কুল লাইফ থেকেই তো এই পাখি পালার সূত্রে আমাদের আমরা যারা পার্টনার আছি তাদের অনেক আগে পরিচয় তো এই পরিচয় থেকে আস্তে আস্তে আমরা এই গরু নিয়ে পাগলামি বা গরু নিয়ে ভেঞ্চার সব কিছু চিন্তা করতাম স্বপ্ন ছিল আচ্ছা তারপর ছোটো ছোটো করে শুরু করা এখন অনেক পথ যাওয়ার বাকি তো আমরা প্রায় 4 বছর আজকে হলো প্রয়াস অ্যাগ্রো হয়েছে আচ্ছা 4 বছর রানিং আমাদের এটা আমাদের ফোর্থ কোরবানি ঈদ হবে আর কি আলহামদুলিল্লাহ আর করোনা মুক্ত কোরবানি ঈদ সম্ভবত প্রথম করোনা মুক্ত কোরবানি ঈদ প্রথম প্রথম তো ওই প্রয়াস অ্যাগ্রোতে এখন কি পরিমাণ গরু আছে আমাদের এখন 100+ গরু আছে আমাদের এই মুহূর্তে 100+ গরু আছে এবং এই মুহূর্তে আমাদের কাছে খুব ছোট গরু নাই যেটাকে আমরা 70,000 বা 80,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকার মতো গরু যেগুলা সেগুলো আমাদের কিছু কেনা আছে এখনো আসেনি আচ্ছা আর ইউজুয়ালি বড় গরুগুলা যেগুলা 500 কেজি 600 কেজি 700 কেজি 800 কেজি এই টাইপের গরুগুলো আমরা লং প্রজেক্ট করি 6 মাস 1 বছর বা 1.5 বছর কোনো কোনো ক্ষেত্রে 2 বছরও এই এই গরুগুলোর বড় প্রজেক্ট করি তো এই গরুগুলো আমাদের আছে আর ছোটো গরুগুলো যেহেতু আমরা ঢাকায় আমাদের খামারটা ঢাকার খুব কাছে সো ছোটো গরুগুলো আমরা কস্টিংয়ে পোষাতে পারি না যে কারণে আমরা 3 মাসের প্রজেক্ট করি আচ্ছা তো সেজন্য কিছু ছোটো গরু কালেক্ট করেছি আর বেশিরভাগ আর আমাদের যে বড় অ্যামাউন্টের যে ছোটো গরুগুলো আসবে সেগুলো ইনশাআল্লাহ আগামী 10-15 দিনের মধ্যে আমাদের খামারে চলে আসবে আমাদের খামারে এই বছর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 60 থেকে শুরু করে একেবারে 8 লাখ টাকা দামের পর্যন্ত গরু রাখার আচ্ছা মানে সব ধরনের জনগণের জন্য বিশেষ করে আমি এটা বলবো যে আমাদের আমাদের কিন্তু কোরবানি ঈদটা জাস্ট একটা সিজন বাট আমাদের মেইন প্রধান এই খামারের প্রধান বিজনেসটা হলো আমাদের বিফ তা আমাদের একটা দোকানও রানিং আছে আমাদের স্টার্ন হাউজিংয়ের একটা দোকান চলছে একদম প্রতিদিন ওখানে স্লটার হয় তো যে কারণে বিফটা হলো আমাদের মেইন প্রোডাক্ট বিফ বা মাটন ইভেন চিকেন আমাদের পাশেই আমাদের চিকেনের শেড আছে তো এই বিফ আর মাটনের যে কাস্টমাররা আছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি প্রাইস আমরা যদি 2-1 টাকা বেশিও রাখি আমরা সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং কাস্টমারদের কাছে সততাটা মেনটেন করার চেষ্টা করি আমরা যদি দেশি গরু বলি দেশি গরু দেই আমরা যদি অস্ট্রাল গরু বলি অস্ট্রাল গরু দেই তো সেই সব ক্ষেত্রে আমাদের কাস্টমাররা একটা কনফিডেন্স আমাদের উপরে আছে যে কারণে তারা যেহেতু সারা বছর ধরে তাদের এই প্রোটিনের মাছ বাদে অন্যান্য অ্যানিমেল প্রোটিনের যেটা আমাদের কাছ থেকে কালেক্ট করে তাদের একটা ডিমান্ড থাকে যে প্রয়াস অ্যাগ্রো থেকে আমাদের এত ভালো সম্পর্ক এখান থেকে গরুটা নিব তো সে কারণে আমাদের এই 60 থেকে একেবারে 8 লাখ টাকার পর্যন্ত একটা আমাদের রেঞ্জ করার ইচ্ছা আর বাকিটা আল্লাহ তালা দেখা যাক আল্লাহ তালা যদি সহায় হন ইনশাআল্লাহ আমরা করবো আর এছাড়াও গরু বাদেও আমাদের এখানে খাসি গাড়ল মোষ এবং গরুর যে ভ্যারাইটিগুলো আছে যেরকম শাহিওয়াল সিন্ধি আমাদের কাছে পিওর ব্রাহ্মা নেই দেশি গাভীর সাথে সরকারি ব্রাহ্মা বীজের বাচ্চা দুইটা আছে এর মধ্যে একটা আমি এখানে রেখেছি আমি দেখাবো
আর এছাড়া অস্ট্রাল মানে ক্রস গরু যেটাকে আমরা বলি, বা বলদ, দামুর, ভুট্টি, মোষ, কালো মোষ আমাদের কাছে নেই, সাদা মোষ আছে, সব রকমই মোটামুটি আমাদের কালেকশন করার আমরা চেষ্টা করেছি। আচ্ছা, তো একে একে গরুগুলো দেখি আমরা, যদি এখান থেকে আমরা মোষটায় পড়ে আসি, এখান থেকে যদি শুরু করি, এই এইটার কথা আমি বলছিলাম, এটা একটা, ওর নাম ফ্যান্টম, এটা একটা ফ্যান্টম, রাইট, এটা একটা দেশি গাভীর সাথে, সরকারি ব্রাহ্মা বীজের বাচ্চা। আচ্ছা, ওর চার দাঁত হয়েছে, চার দাঁত কিন্তু গরুর জন্য আসলে বড় গরুর জন্য বিগ ডিল না, কারণ বড় গরু ছয় দাঁত, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আট দাঁত পর্যন্ত ওয়েট ক্যারি করে, মানে ওয়েট গেইন করে। সো এই গরুটার এখন আছে 730 কেজি, আমাদের বিশ্বাস আমরা যদি আগামী বছর পর্যন্ত গরুটা রাখতাম, গরুটা 850 কেজি 900 কেজি হওয়ার একটা চান্স ছিল, বাট এই গরুটা সেল হয়ে গেছে এই আগামী কোরবানির জন্য, এই গরুটা আমরা সেল করেছি 5.5 লক্ষ টাকায়। 5.5 লক্ষ টাকা, ঠিক আছে। এর পরের গরুটা, এইটা একটা শাহিওয়ালা দেশি ক্রস গরু, যা হোক, এইটা এই গরুটার নাম আইভরি। এই গরুটা আমাদের কাছে আছে অনেক দিন, এক বছরের কাছাকাছি আছে, বা এক বছরের বেশি আছে কিছু। তো এই গরুটা, সেল হয়ে গেছে, এই গরুটা আমরা সেল করেছি 3,20,000 টাকায়। এই গরুটার, ওয়েট আছে এখন 550 কেজি প্লাস। আচ্ছা, এইটা একটা আনসোল্ড গরু, এই গরুটার ওয়েট আছে, অ্যারাউন্ড 500 কেজি প্লাস। আচ্ছা, এটা কী জাতের গরু? এইটা আসলে জাত বলা মুশকিল, তবে এটা শাহিওয়াল, ওই বাংলাদেশে যে আমরা যেটাকে আমরা দেশাল বলি, সে দেশাল গরু, শাহিওয়াল দেশি ক্রস, এই জাতীয় কিছু একটা হবে। তা জাত তো আসলে আইডেন্টিফাই করে একদম ক্লিয়ারলি বলা খুব কঠিন, বা এটা আসলে কেউ কারো পক্ষে, আমি আমাদের পার্সোনালি পক্ষে সম্ভব না, বাট আমাদের ধারণা যেটা শাহিওয়াল দেশি ক্রস এরকম কিছু একটা হবে। এটা 550 কেজি বা 500 কেজি প্লাস ওয়েট আছে, দাঁতে চারটা, এবং এটার আমাদের আস্কিং প্রাইস হলো 3,15,000 টাকা। 3,15,000, বাহ। এই গরুগুলো, গরুটা আসলে ছোট লাগছে, কারণ এর পাশের গরুগুলো অনেক বড়, এই কারণে ছোট লাগছে। বাট 500 কেজি গরু একটা, এই মুহূর্তে 500 কেজি মানে যে এই গরুটা কিন্তু এখনই এই গরুটাতে কমপক্ষে 260 থেকে 70 কেজি, অ্যারাউন্ড 300 কেজির কাছাকাছি, 260-70 কেজি মাংস আছে এটাতে। আচ্ছা, এর পরের গরুটাও, ওয়েট আছে 520 থেকে 530 কেজি। এই গরুটার আস্কিংও আমাদের 3,20,000 টাকা। 3,20,000 টাকা, এইটা একটা মিডিয়াম গরু বলবো আমি, মাঝারি গরু বলবো। এই গরুটার ওয়েট আছে 400 কেজির নিচে, 370-360 এরকম ওয়েট আছে। এই গরুটা আমরা সেল, এখনও দাঁত হয়নি। আচ্ছা, সো এই মুহূর্তে এই গরুটা কোরবানি হবে না, বাট আমরা দেখেছি যে গরুটার দাঁত ফাঁকা হয়েছে, দ্যাট মিন্স ভেরি সুন গরুটা দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলেই সেটা কোরবানির জন্য আলহামদুলিল্লাহ হালাল আর কি। তো এই গরুটা, আমরা সেল করে দিয়েছি, এই গরুটা সেল হয়েছে 1,40,000 টাকায়। 1,40,000, রাইট। আর এইটা একটা ডিফারেন্ট গরু, এটা ভুট্টি গরু, আসলে ভুট্টি গরু। তো এই গরুগুলো আসলে অনেক প্রাইস, আমাদের কিনতেও অনেক বেশি পড়ে, মেইনলি বেসিক্যালি ভুট্টি গরুর মাংস, বাংলাদেশে কনজিউম করে পুরান ঢাকার মানুষরা সবচেয়ে বেশি। আচ্ছা, তো আমি নিজে ভুট্টি গরুর মাংস দু একবার খেয়েছি। ভুট্টি গরুর মাংস যেটা হয় যে একটু সফট হয়, খুব সফটার হয়, একটু ফ্যাট কন্টেন্ট বেশি থাকে। আচ্ছা, খেতে একটু কিছুটা খাসির মাংসের মতো। আচ্ছা, তো এই জন্যে আসলে ভুট্টি, আমাদের তো এক্সট্রা করে দাম নেওয়ার কিছু নাই, আমাদের কিছু প্রফিট হলে চলে, বাট আমাদের ভুট্টি গরুগুলো কিনতে হয় অনেক বেশি দাম দিয়ে। হ্যাঁ, সো এই গরুটা আমাদের আস্কিং প্রাইস 98,000 টাকা। এটার ওয়েট আছে 130 কেজি মতো। আচ্ছা, তো আমি যে দামগুলো শুনলাম, আসলে সত্যি কথা বলতে মানে অন্যান্য জায়গার তুলনায় আমার কাছে কমই মনে হচ্ছে প্রাইস। আমি একটু এক্সপ্লেইন করি, এখানে একটা এক্সপ্লেনেশনের ব্যাপার আছে যে আজকে থেকে যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু আমাদের অ্যারাউন্ড 60 দিন মতো বাকি আছে। জি, সো 60 দিনে অ্যাভারেজে এক একটা গরু, বড় গরুগুলো 1 কেজি বা 1 কেজি প্লাসও গেইন করার চান্স থাকে, আর ছোট গরুগুলো 600-700 গ্রাম গেইন করে। সো দেখা যায় যেই ওয়েটটা এখন আছে, প্রত্যেকটা গরু এর থেকে 50-60 কেজি বেশি হওয়ার কথা বড় গরুগুলো, আর ছোটো গরুগুলো 30-40 কেজি বেশি হওয়ার কথা। সো আমি যে প্রাইসটা বলছি, লেটস সে আমি ওই গরুটার প্রাইস 3,20,000 টাকা বললাম। এরপর একটা কাস্টমারের তো একটা বলার একটা অপশন থাকেই, কাস্টমার তার প্রাইসটা বলবে, তারপর দামে দরে মিললে তখন না
পারচেজটা হবে। তো এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে এই যে আমি যে প্রাইসটা বলছি এই প্রাইসটা ইনক্লুডিং এভরিথিং, মানে আজকে কাস্টমারের সাথে যে আমার ডিল হয় 3,20,000 টাকায় ওনার বাসায় আমরা পৌঁছায় দিব, এবং বাসায় ঢাকার ভিতরে হলে উইদাউট এনি কস্ট বাসায় পৌঁছায় দিব, এবং বাসায় পৌঁছানোর পর ওনার বাসায় যে 2-3 দিন বা 4 দিন গরুটা থাকবে সেই খাবারটাও আমরা দিয়ে দিব সাথে। আচ্ছা, একদম ফ্রি? একদম ফ্রি, শুধুমাত্র একটা জিনিসের কষ্ট আমরা নেই। যদি কেউ, যেরকম করোনা টাইম থেকে এটা আমরা করছি, করোনা টাইমে এমন হয়েছে যে অনেকেই বাসায় বা কমিউনিটিতে হয়তো বা অনুমতি পাননি স্লটার করার, তো সেই সময় আমরা একটা স্লটারিং চার্জ দিয়েছি। আমাদের খামারে স্লটার হয়েছে, কত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে, তো এই স্লটারিং চার্জটা আমরা নেই। স্লটারিং করে যদি কারো স্লটার করার উদ্দেশ্য, মানে কেউ যদি বাসায় স্লটার করার জায়গা না থাকে বা স্লটার করার অবস্থা না থাকে, ওনারা আমাদেরকে বললে আমরা একদম স্লটার করে মাংস প্রিপেয়ার করে ডিফারেন্ট মাংসের পার্ট আলাদা আলাদা করে প্যাকেট করে আমরা একদম ওনাকে পাঠিয়ে দিই। ইভেন যদি এই ডিমান্ডও থাকে ওনার যে না কোনো জায়গায় দান করে দিতে হবে, সেটাও আমরা সেই ব্যবস্থাটা আমরা করে রাখি। আচ্ছা, তো দারুণ সুবিধা। আচ্ছা, এই এই আজকে থেকে 10-15 বছর বা 20 বছর আগে আমার মনে হয় এই জাতের মহিষ, এরকম মহিষ খুব বেশি অ্যাভেলেবল ছিল না বাংলাদেশে, এই অ্যালবিনো মহিষ। তো ইদানিং আমাদের দেশে প্রচুর অ্যালবিনো মহিষ পাওয়া যায়, তো আমাদেরও কয়েকটা অ্যালবিনো মহিষ আছে আলহামদুলিল্লাহ। মহিষের গ্রোথ খুব ভালো, আমরা যেটা পেয়েছি যে প্রতিদিন অ্যাভারেজে 1 কেজির কাছাকাছি পেয়েছি মহিষের গ্রোথ, হুইচ ইজ ভেরি রেয়ার আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু দেখেছি। তো এই মহিষ, ওর নাম ফ্রোডো, এইটার ওর ওর দাঁত কেবল 2টা দাঁত উঠেছে। আচ্ছা, দুটা দাঁত উঠেছে মানে 2টা দাঁত ফুল হয়েছে, 4 দাঁতের আশেপাশেও এখনও আসেনি, তো ও সেল হয়ে গেছে। ওকে, ওর ওয়েট আছে এখন 550 কেজি প্লাস। মহিষ দেখেন, মহিষের কিন্তু হাইট খুব কম, মানে ওর তুলনায় পাশের গরুর তুলনায় হাইট খুব কম, বাট পুরোটা ভরাট, পুরোটা গোল। তো 550 কেজি প্লাস আছে, এবং ওকে আমরা সেল করেছি 3,65,000 টাকায়। আমরা আশা করছি ঈদ পর্যন্ত, আমাদের বিশ্বাস যে 600 কেজির কাছাকাছি হবে ইনশাআল্লাহ। তো এই জাতের কি আরও মহিষ আছে? হ্যাঁ, আমার কাছে এই জাতের আরও কয়েকটা মহিষ আছে, সেলেবল আরও কয়েকটা মহিষ আছে এই জাতের আছে। ইভেন একটা মহিষ আছে যেটা আগামী বছর রাখার যোগ্য, এখনও দাঁত হয়নি। আচ্ছা, অনেকে তো মানে শখ করে মহিষের মাংস খেতে চায়, তো সেক্ষেত্রে কি এখান থেকে কি মানে প্রসেস করা হয় মহিষের? আমাদের, আমরা গত বছর স্লটার করেছি কয়েকটা মহিষ। আমরা ইউজুয়ালি এই সাদা মহিষ স্লটার করি না, কারণ সাদা মহিষের এত আমাদের কেনা বেশি পড়ে যে স্লটার করে আসলে কাস্টমারের কাছে একটা ইনসেইন দাম চাওয়া হয়, বা দাম সাদা সাদা মহিষ আমরা কখনো স্লটার করিনি। যদি কখনো দামে দরে পড়তে হয় আমরা সাদা মহিষ স্লটার করবো, ইচ্ছা আছে। আচ্ছা, কালো মহিষ যেটাকে আমাদের ট্র্যাডিশনাল যে কালো মহিষ, সেই কালো মহিষ আমরা স্লটার করেছি বেশ কয়েকবার। আমি পার্সোনালি মনে করি গরুর মাংসের থেকে মহিষের মাংস বেটার, একটু আশালো, বাট যেটা ব্যাপার যে ফ্যাট কন্টেন্ট খুবই কম এবং লিন মিট যেটাকে বলে আর কি, হেলদি লিন মিট। তো কালো মহিষও আমাদের কাছে এই মুহূর্তে নাই, কালো মহিষ আসছে ইনশাল্লাহ, বড় কালো মহিষ দিতে পারবো। নীলিরাভি বা মুররা এগুলো আমাদের আনার ইচ্ছা আছে, মহিষের যে অন্যান্য বা মহিষের জাফরাবাদী যে মহিষের যে ভালো জাতগুলো আছে এই মহিষগুলো আমাদের আনার ইচ্ছা। গয়াল না, গয়াল তো মহিষ না, গয়াল আরেকটা ডিফারেন্ট জাত। ও, এটা মহিষ না, গয়ালের গয়াল আসলে পার্বত্য চট্টগ্রামে এক ধরনের, ওদের জঙ্গলে এক ধরনের গরু থাকতো, এটাই গয়াল। এটা এখন আমাদের ডোমেস্টিকেটেড হয়ে গেছে, এখন পার্বত্য চট্টগ্রামে বা ঢাকায় বা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় গয়াল পালা হয়, বাট গয়াল কিন্তু মোস্ট ডিফারেন্ট জাত, ডিফারেন্ট একটা স্পিসিস। এখানে যে গরুগুলো আছে এটা আমাদের কোয়ারেন্টাইন শেড, এই গরুগুলো বেশি দিন হয়েছে আসেনি, যদিও আমাদের শেডের জায়গা মোটামুটি বেশি নাই আর সে কারণে এখানে কিছু রাখা হয়েছে। তো এই এই যে এই গরুটা এখান থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এই 5টা গরু আমাদের আস্কিং হলো অ্যারাউন্ড 2 লাখ থেকে 2,80,000 ভিতরে, 2,70,000, 2,60,000, 2,70,000 এরকম। এদের প্রত্যেকের ওয়েট ঈদে যে এখন ওয়েট আছে অ্যারাউন্ড 380 থেকে, মানে 390 থেকে 450 পর্যন্ত। তো ঈদে যে এই গরুগুলোর ওয়েট অ্যারাউন্ড 500-510-520 কেজি এরকম হবে। আচ্ছা, এই গরুটা আমরা এবছর সেল করার প্ল্যান করছি না, কারণ এটা খুব ভালো প্রসপেক্টের একটা গরু, মানে ওয়েট টুয়েট ভালো গেইন করার একটা চান্স আছে, তো আমরা আগামী বছর একটা চান্স নিব। যেমন এখানে যদি আমরা দেখি এই গরুটা, এই ওর ওয়েট আছে 700 কেজি প্লাস, ওর ওয়েট আছে 700 কেজি প্লাস, ওর আস্কিং আমাদের হলো 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ জি। এখানে এই তিনটা গরুর একই কাছাকাছি আস্কিং, প্রত্যেকেরই ওয়েট 700 কেজি কম বেশি কিছু, এই গরুটা আর এই গরুটা, এই তিনটা গরুর। এই গরুটার ওয়েট একটু কম, আস্কিং আমরা চাচ্ছি 4,80,000 টাকা এই গরুটা। হ্যাঁ, এই গরুটা, এটা একটা ক্রস গরু, ওর ওয়েট আছে অ্যারাউন্ড 500 কেজি, এই গরুটা সেল হয়ে গেছে আমাদের 2,75,000 টাকায়। আচ্ছা, এইটা একটা
এটা আসলে জাত বলা মুশকিল, কি জাত আমরা জানি না, বাট বাংলাদেশে এখন এই ধরনের গরুকে পাকড়া গরু বলে। তো এই গরুটার ওয়েটও আছে অ্যারাউন্ড ওই 550 কেজি মতোই, 550 কেজি মতোই। এটা আমাদের আস্কিং প্রাইস 3 লাখ টাকা, 3 লাখ টাকা। হ্যাঁ, এই যে এই দুইটা গরু আছে, এই দুটো আমাদের জোড়া গরু, এই দুটো জোড়া গরু। আপনি খেয়াল করে দেখেন দুইটা গরু শিং চেহারা, আমাদের আরেকটা জোড়া গরু আছে, ওই জোড়া গরুটা সেল হয়ে গেছে। এই জোড়া গরুটা দুটো গরু শিং চেহারা সব কিছু একই রকম দেখতে। আমরা জানি না এটা একই বীজের বাচ্চা কিনা, আমি আমাদের আইডিয়া নেই, কারণ আমরা তো কিনে এনেছি। তো এই জোড়া গরু, এটার ওয়েট আছে 580 কেজি মতো, এটার ওয়েট আছে 550 কেজির মতো। আচ্ছা, তো আমরা আশা করছি এইটা 630-640, এইটা হয়তো বা 610-615 এরকম কিছু একটা ঈদ পর্যন্ত হবে। তো দুইটা গরুর আস্কিং হলো আমাদের 760,000 টাকা, 760,000 টাকা জোড়ার আস্কিং, মানে এক সিঙ্গেল না। হ্যাঁ, অনেকে জোড়াও নিতে চায়। হ্যাঁ, অনেকে জোড়া আমাদের কাছে নিয়েছে, অনেকে জোড়া। এই গরুটার ওয়েট আছে অ্যারাউন্ড 580 কেজি মতো, এইটার আস্কিং আমাদের 365,000 টাকা। আচ্ছা, এই গরুটা আমার খুব পছন্দ, এই কারণে যে কালো গরু আমার এমনি একটা ফ্যাসিনেশন আছে, প্লাস ওর মানে এই যে শেপ, কুজ টুজ, কালার আমার খুব পছন্দ। তো ওর ওয়েট আছে এখন 445 কেজি মেপেছি আমি কয়েকদিন আগে, তারপরে ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 450 কেজি। আমরা আশা করছি ঈদ পর্যন্ত ও 490-500 কেজি এরকম কাছাকাছি কিছু একটা যাবে। তো এই গরুটার আস্কিং আমাদের কাছে আমাদের হলো 270,000 টাকা, 270,000 টাকা। ওর ওয়েট আছে অ্যারাউন্ড ভেরি ক্লোজ টু 500, 470-480 এরকম, ওর আস্কিং আমাদের 3 লাখ টাকা। আচ্ছা, এটা 480 আর আগেরটা এটা এটা 460-450। এটা এটা লম্বা দেখা যাচ্ছে, এটার কারণ কি? এইটা ভরাট, এই গরুটা ভরাট, এই যে ওর এদিকে মানে গরুটা ভরাট। আচ্ছা, ও এখনো ভরে নাই, একটু বেশি লম্বা, তো এই জন্য ওকে বড় দেখায়। আচ্ছা, বড় দেখায়। ইভেন এই গরুটা চাইলে আগামী বছর রাখা যায়, যদি খুব বড় গরু হওয়ার চান্স এটাতে নাই, কিন্তু এই যে চামড়াটা আমরা অনেক ঢিলা, মাংস ধরার জায়গা আছে। আচ্ছা, এরবারে হলো চোখে বড় হলে যে সেটা বড় গরু হবে, বড় না, যেমন ওদের থেকে অনেক বেশি ওয়েট ওর, ওকে অনেক ছোট লাগে না দেখতে ওই পাশেরটা। আচ্ছা, গরুটা আমাদের সেল হয়ে গেছে, এই গরুটা আমাদের সেল নারায়ণগঞ্জের এক ভাই নিয়েছেন, উনি অনলাইনে দেখে এসে উনি পছন্দ করে নিয়েছেন, উনি প্রবাসে থাকেন, ওনার বাবা এবং ভাই এসে নিয়েছেন। এই গরুটা আমরা সেল করেছি 2,20,000 টাকায়, 2,20,000 টাকায়। এরপরের গরুটা এখনও সেল হয়নি, এটার ওয়েট আছে 550 কেজি প্লাস, এই গরুটার আস্কিং চাচ্ছি আমরা এখন 335,000 টাকা। আমাদের সব, আমি যদি আমাকে যদি কোশ্চেন করা হয় এই খামারের বেস্ট প্রোডাক্ট কোনটা, আচ্ছা মানে আমাদের জন্য অ্যাজ এ বিজনেস সবচেয়ে আমাদের জন্য প্রফিটেবল প্রোডাক্ট কোনটা, আমি নিঃসন্দেহে বলবো গাড়ল। আচ্ছা, আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমরা ওদেরকে কোনো এক্সট্রা খাবার দেইনি। আচ্ছা, তো এক্সট্রা খাবার দেইনি, কিন্তু ওরা যে গরুর যে খাবারটা ওয়েস্ট হয় সেই খাবারটাই ওরা খেয়ে বড় হয়। এবং ওদের হচ্ছে বড় গুণটা, বাংলাদেশের ছাগলের যেমন অনেক অসুখ হয়, কিন্তু গাড়লের অসুখ বিসুখ খুব কম হয়, খুবই খুবই শক্ত সহিষ্ণু একটা প্রাণী। তো আমাদের এখানে 5টা গাড়ল এখন আমি দেখা, এখানে 4টা গাড়ল আছে, 4টাই সোল্ড, আরও 2-1টা আছে, আর এছাড়াও আমাদের সেলেবল অনেকগুলো গাড়ল আছে। এগুলো এটা পাঠা, এবং আমাদের এখানে যে কটা বাচ্চা আছে এখন, এই বাচ্চাগুলো সবার বাবাও, এই মুহূর্তে সবার বাবাও। তো ওর 4 দাঁত, ও সেল হয়ে গেছে, ওর ওয়েট আছে এখন অ্যারাউন্ড 40-42 কেজি মতো ওয়েট আছে। তারপর যদি এটাতে আসি, ও আমাদের সবচেয়ে বড় গাড়ল। আচ্ছা, ও খুবই ফেরোশাস, মানে খুবই রাগি, ও মানে ও খুবই মানে অ্যাগ্রেসিভ আর কি, যেটাকে বলে আর কি, ও পারলে এদেরকে মেরে ফেলে, যেন ওকে বেঁধে রাখা হয় সবসময়। আচ্ছা, তো ওর ওয়েট আছে এখন অ্যারাউন্ড 60 কেজি প্লাস, 60 কেজি প্লাস, 60 কেজি প্লাস, 60 কেজি প্লাস, মানে ওর মাংস কম হলেও মাংস 35-35-30-35 কেজি মাংস হবে। আচ্ছা, 35 কেজি তো মাংস, আমরা আশা করছি কোরবানি পর্যন্ত ওর এক মনের কাছাকাছি মাংস হবে। ও অনেক বেটে, সেটা দেখে হয়তো মনে হয় মানে বোঝা যায় না, বাট ভরাট আছে। আমরা তো আমাদের ওয়েট স্কেলে মাপা সব, সো এখনই তার আছে 60 কেজি প্লাস। ঈদে আমরা আমাদের টার্গেট ওয়েট ঈদে 65-67 কেজি, 7 কেজি যদি ওয়েট গেইন করাতে পারি আশা করি ও 40 কেজির কাছাকাছি মাংস হবে। প্রাইসটা কি বলা যায়? এইটা আমরা সেল করেছি 50,000 প্লাসে। এটা একটা গাড়লের খাসি, আমরা এখন যে দুইটা দেখালাম দুইটাই গাড়লের খাসি। আচ্ছা, এটা একটা গাড়ল, এগুলো পাঠা ছিল, এটা খাসি। আচ্ছা, এটা খাসি। তো এই গরু এই গাড়লটার ওয়েট আছে এখন ওই 40 কেজি এদিক ওদিক, 40 কেজি এদিক ওদিক, এটাও সোল্ড। আচ্ছা, এইটাকে দেখে অনেক ছোট মনে হচ্ছে না? হ্যাঁ,
এটাকে দেখে ম্যাটারিস তুমি ধরো, এটা ম্যাটারিস, এটা কিন্তু ওই দুইটার থেকে বড়, মানে মাঝখানেরটা না, ওই দুইটা থেকে বড়, তাই এটা, হ্যাঁ। রিজনটা হলো ওকে শেভ করে দেওয়া হয়েছে, আচ্ছা, যে কারণে ওকে ছোটো লাগছে। ওর ওয়েট আছে এখন 45 কেজি, 45 কেজি ওয়েট আছে। ও সোল্ড, তো ও এই কারণ এমনিতে ওর চেহারাটা একটু সুন্দর, আমার পছন্দ হয় ওর গায়ের কালারটা বা যেরকম, তো ওকে ছোটো লাগছে, কারণ হলো লোমটা কেটে দেওয়া হয়েছে। তো ওর যে ওনার, উনি রোম কাটতে রাজি হয়েছেন, আর বাকি এই ওনার অন্যগুলো যে ওনার, তারা রোম কাটতে রাজি হননি, তারা বলেছে না কোরবানির সময় লোম থাকলে সুন্দর লাগে। আচ্ছা, তো এক একজনের চয়েস। আমরা এমনিতে আমাদের গারলদের, আমাদের যে গারলগুলো আছে সবই আমরা এই গরমে সব কুলারই শেভ করে দিই, যাতে ওরা সুস্থ থাকে, গরমে একবার করে শেভ করে দেওয়া হয়। না, এই গারলটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আপনি যদি আসেন আমাদের, একটু আমাদের গারলের ইয়েগুলো দেখাই। এখানে আমাদের কিছু খাসি আছে, এই যে এই বাচ্চাটা, এটা 10 দিনও হয়নি এই বাচ্চাটা হয়েছে, ওই যে বললাম না বাবা, ও বাবা, এই বাচ্চাটা হয়েছে। এরকম অনেকগুলো, যেরকম এই বাচ্চাটা আমাদের এখানে এসে হয়েছে, কই গেল বাচ্চাটা, ওই যে ওই বাচ্চাটা এখানে এসে হওয়া, ওখানে বসা, এই বাচ্চাটা হওয়া, এই বাচ্চা, ওই বাচ্চাটা হওয়া। সো আরও কিছু গারল আছে, এই গারলগুলোর সব বাচ্চা এখানে হওয়া। আর আমরা স্লটারও করেছি, অনেক মাংস বিক্রি করেছি। এখানে একটা জিনিস বলে রাখি, গারলের মাংসের ফ্যাট কন্টেন্ট কিন্তু খাসির থেকে অনেক কম। আমি পার্সোনালি, আমি প্রতি বছর একটা গারল কোরবানি দিই, আমার কাছে যেটা ফিল হয়েছে যে গারলের মাংসের, আমাদের দেশে অনেকেই আছেন, আমারই অনেক বন্ধু বান্ধব আছে যারা খাসির মাংস খেতে চান না, কারণ খাসির মাংস একটা গন্ধ হয়। তো গারলের মাংসে এই গন্ধটা আমি পাইনি, আমার পার্সোনালি পাইনি। এবং আমার কাছে আরও গারলের মাংসের দুর্বলতা যদি বলেন, তাহলে আমি একটা জিনিসই বলবো, গারলের মাংসটা একটু হার্ডার কম্পেয়ার টু খাসি, গারলের মাংসটা একটু হার্ড। বাট আমার কাছে মনে হয়েছে খাসির মাংসের থেকে বেশি টেস্ট না হলেও কম না গারলের মাংস। এবং গারল অনেক সহিষ্ণু একটা প্রাণী, অনেক মানে খুব কম মেনটেনেন্সের, খুব কম অসুখে সহিষ্ণু একটা প্রাণী। প্রতি আমি প্রতি সপ্তাহেই বা প্রতি 2 সপ্তাহেই এখানে এসে একটা নতুন বাচ্চা দেখতে পাই। আমি তো কিচ্ছু, কোনো খাবার দাবার কোনো কিছু, ওদেরকে সকালবেলা ছেড়ে দেওয়া হয়, ওরা ঘুরে ফিরে গরু শেডের পাশে যা পড়ে থাকে তাগুলো খায়। এবং ওই একটা একটা পাঠা রাখা হয়, প্রতি বছর পাঠাটা চেঞ্জ করা হয় যাতে ইনব্রিডিং না হয়। সো এতে করে আমাদের খুব ভালো ফলাফল পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভেড়া এবং গারলের পার্থক্যটা কি? আচ্ছা, খুব ইজি পার্থক্য, দ্যাট ইজ, আচ্ছা, আমরা কিন্তু ভেড়ার লেজটা কিন্তু ছোট ছাগলের মতো, গারলের লেজটা লম্বা। আর ভেড়ার যেটা ব্যাপার, যে অনেকে বলে ভেড়ার মাংসে নাকি একটু গন্ধ হয়, গারলের মাংসের গন্ধটা নেই। গারুলটা দেখতে শুনতে সুন্দর, সাইজে বড়, অসুখ বিসুখ কম ভেড়ার থেকে, এই দিক দিয়ে আমার কাছে বেটার মনে হয়। আমি নিজে কখনো না, আমি খেয়েছি ভেড়ার মাংস, আমার কাছে গন্ধ লাগেনি, বাট আমার কাছে গারলের মাংস আরও বেটার মনে হয়েছে। গারল তাড়াতাড়ি বড় হয়, গারল সব দিক দিয়ে আমার কাছে মনে হয়, গারলও এক ধরনের ভেড়া, উন্নত জাতের ভেড়া আমরা বলতে পারি। গারল আইডেন্টিফাই করার উপায় হলো গারলের লেজটা লম্বা গরুর মতো। এইখানে আমাদের খামারে সবচেয়ে বড় দুটা গরু, দুটো অস্ট্রাল, এই দুটো অস্ট্রাল আমরা সেল করেছি 15 লক্ষ টাকায়। এটার ওয়েট আছে 1 টনের খুব কাছাকাছি, এটার ওয়েট আছে 900+। এই এই জোড়াটা আমাদের খামারেরই আরেকজন ওনার, আমার একজন ফ্রেন্ড ভাই, উনি নিয়ে, উনি ওনার কোরবানির গরু। তারপর এই যে গরুটা, এই গরুটা নাম শ্যাডো। আমি ওই যে বললাম যে আমার কালো গরুর প্রতি একটু ফ্যাসিনেশন আছে, তো এটা কালো একটা, আমরা যতদূর দেখে মনে হয় শাহিওয়াল গরু। তো আমার খুব ভাব, চেহারাটা খুব পছন্দ। এই গরুটার ওয়েট আছে এখন 700 সামথিং, আমি আসলে একদম এক্স্যাক্ট না জেনে ওয়েট বলা ঠিক হবে না, কারণ ওয়েট বিজনেসকে হালাল হারাম ডিফাইন করে দিবে ওয়েট উল্টাপাল্টা বললে। তো এটা 700+ ওয়েট আছে, এই গরুটা আমরা সেল করেছি 5 লাখের খুব আশেপাশে, আমি একদম এক্স্যাক্ট প্রাইসটা বলছি না, 5 লাখের খুব আশেপাশে, 10-20 হাজার কম বেশি। এটা একটা হাসা, মানে সাদা বলো আর কি, হাসা বাংলাদেশে এখন বলে, আমরা এক্স্যাক্ট জাত জানি না। বাট এই যে খুর, চোখ, চোখের পাপড়ি দেখেন, শিং, নাক সব সাদা, সব সাদা। এই গরুটা আমরা সেল করেছি, ওর ওয়েট আছে 440, লাস্ট মেপেছিলাম আমরা 440, ওকে আমরা সেল করেছি 2.5 লক্ষ টাকা। এই যে মোষ, আরেকটা সাদা মোষ, এই এই গরুগুলা, এই গরুগুলা এই বছরের না, এই দুটা গরু এই বছরের না, এই এই কয়টা, এখানে একটা আরেকটা হাঁসা বলদ আছে, বড় হাঁসা বলদ, এই এই ওর ওয়েট আছে 600 কেজি এই মুহূর্তে, 600 কেজি। হ্যাঁ, হাঁসা বলদ মানে সাদা বলদ আর কি, মানে সাদা এবং ওই চোখ টোক সব কিছু সাদা। তো এই গরুটা আমরা সেল করেছি 3.5 লক্ষ টাকায়, এখন 600 কেজি ওয়েট আছে। এইখানে তিনটা গরু, এই গরুটার নাম থানস, ও আমাদের সবচেয়ে বিগেস্ট ছিল, এই অস্ট্রাল আনার পর আর বিগেস্ট নাই। ওর ওয়েট এখন 750+ আছে। আচ্ছা, আর এর পাশেটা ভেনম, ভেনমের ওয়েট 600+ আছে। সুপার হিরো। আর এই পাশে, হ্যাঁ, এই পাশেরটা হলো সুলতান, ও 750 কাছাকাছি।
এই তিনটা গরু সেল করেছি আমরা 14 লক্ষ টাকার কাছাকাছি দামে। আচ্ছা, এই তিনটা গরু এখানে যদি আসি, এখানে এই গরুটার নাম সিম্বা। সিম্বা, হ্যাঁ, ওর নাম সিম্বা। ওকে আমাদের খুবই পছন্দের একজন ভাই নিয়েছেন, ওনার নামটা না বলি। তো উনি এই গরুটা যখন নিয়েছিলেন, ওনার কাছে মজার ব্যাপারটা বলি, ওনাকে আমরা টার্গেট ওয়েট দিয়েছিলাম 530 কেজি। আমরা কাস্টমারদের একটা টার্গেট ওয়েট দিই, যে সাপোজ 200 কেজি থাকলে গরুটা, আমরা বলি যে ঠিক আছে গরুটা 2 মাস পর 250 কেজি হবে। যদি টার্গেট ওয়েট আমরা ফুলফিল না করতে পারি, 2% 5% 2% 3% এদিক ওদিক হতেই পারে, বাট এর চেয়ে বেশি হলে আমরা কাস্টমারদেরকে ফোন করে বলি যে, বা উনি আসলে বলি যে দেখেন আপনাদের ক্ষেত্রে এই ওয়েট দিয়েছিলাম, তো এই ওয়েট আমরা করতে পারিনি। অনেক রিজন থাকে, গরুটা অসুস্থ হয়ে যেতে পারে বা গরুটা কোনোভাবে খাওয়া ছেড়ে দিতে পারে। তো এসব ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কাস্টমারকে তিনটা অপশন দিই। 1 নম্বর অপশন যে না, আমরা এটা করতে পারলাম না, ঠিক আছে আমরা রিভ্যালুয়েশন করি। গরুটা আপনি 1 লাখ টাকায় কিনেছিলেন, তখন তো আমরা এই ওয়েটের কথা বলেছিলাম, এই ওয়েটটা হয়নি, এখন আমি নতুন দাম বলি, নতুন দাম করি, এটা 80,000 টাকা বা 90,000 টাকা করি, এটা একটা অপশন দিই। সেকেন্ড অপশন দিই হলো যে না, আপনাকে যে ওয়েট আমরা বলেছিলাম সেই ওয়েটের সেম ওয়েটের আরেকটা গরু দিই। আচ্ছা, থার্ড অপশন, ওনার যদি ভালো না লাগে আমরা টাকাটা ফেরত দিয়ে দিই। ওকে, বাট আমরা কমিটমেন্ট রাখার চেষ্টা করি। তো এই গরুটা আমরা সেল করেছি 3 লক্ষ টাকার কাছাকাছি দামে। 3 লক্ষ টাকা, হ্যাঁ। এটা ওর মজার ব্যাপার যেটা বলছিলাম যে, ওকে আমরা টার্গেট ওয়েট দিয়েছিলাম 530 কেজি, টার্গেট ওয়েট দিয়েছিলাম, তখন ওর ওয়েট ছিল 390 কেজি, এরকম সামথিং 400 কেজি, আমার খেয়াল নেই আসলে, না মনে করি 400 কেজির আশেপাশে হবে, এরকম 400 কেজি। তো আল্লাহর রহমতে আমরা ওকে টার্গেট ওয়েট দিয়েছিলাম 530 কেজি, আল্লাহর রহমতে ও এখন 580 কেজির উপরে। আচ্ছা আচ্ছা, সো আমাদের উনি যিনি কিনেছেন উনি ভেরি হ্যাপি, উনি আরেকটা গরু কিনেছেন আমাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। তো এই গরুটার নাম মাফিন, এই গরুটা আমরা বিক্রি করেছি সাভারেরই এক ভাই, ওই ভাই নিয়েছেন এই গরুটা। আমরা বিক্রি, ওর ওয়েট 600 কেজি প্লাস আছে, ওকে বিক্রি করেছি 3,30,000 টাকায়। আচ্ছা আচ্ছা, আর দেখানো এই গরুটা আমরা 2023-এর জন্য রেখে দিয়েছি, ওই পাশের যিনি তিনটা গরু নিয়েছেন উনি, উনারই 2023-এর জন্য। আচ্ছা, এখন ওয়েট আছে 600 কেজির কাছাকাছি। আমরা চেষ্টা, আমরা আমাদের একটা ইচ্ছা আছে যে গরুটাকে যদি 750-800 করা যায়, আল্লাহ 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 যদি সেই সামর্থ্য দেন। আচ্ছা, এরপর যদি এদিকে আসি আমরা, এইখানে বেশিরভাগই আনসোল্ড, যেমন এই জোড়া আমরা সেল করেছি 8 লাখ টাকার কাছাকাছি দামে। এটা ওর নাম সিনবাদ, ওকে ওর ওয়েট আছে এখন 710 কেজি মতো। আচ্ছা, ওর নাম মাম্বা। মাম্বা আমাদের খামারের সবচেয়ে দুষ্টু গরু। আচ্ছা, সবচেয়ে দুষ্টু গরু, মানে ওকে বের করলে খামার গরম হয়ে যায় আর কি। তো এই দুটা সেল করেছি আমরা 8 লাখ টাকার কাছাকাছি দামে। এই ওর নাম চেরি, এই গরুটার নাম চেরি, আমাদের ইয়াংগেস্ট কাস্টমার একজন নিয়েছেন, তো উনি এই গরুটা নিয়েছেন 3,10,000-এর কাছাকাছি একটা প্রাইসে। এটা লুকাকু, এটা এখন আনসোল্ড লুকাকু। ওর ওয়েট 600 কেজি, ওর আস্কিং প্রাইস আমাদের 3,20,000 টাকা। 3,20,000। আচ্ছা, তারপর ওর ওয়েট আছে অ্যারাউন্ড 600 কেজির কাছাকাছি আছে, ওর আস্কিং প্রাইস 3,40,000 টাকা। এপাশে যদি দেখাই পুতুল, পুতুলের আস্কিং প্রাইসটা আমি ডিরেক্টলি বলবো না ভিডিওতে, তবে পুতুল খুব আমার, মানে অনেকের কাছে খুব আকর্ষণীয় একটা গরু, অনেকে আমাকে নক করেছেন পুতুলের ব্যাপারে। তো খুবই দুঃখজনকভাবে পুতুল একবার সেল হয়ে গিয়েছিল, যিনি কিনেছিলেন আলহামদুলিল্লাহ ওনার কিছুদিন পরেই ভিসা হয়ে যায় ইউএসএ। আচ্ছা, তো উনি চলে যান, তো যাই হোক ওনার জন্য দোয়া থাকবে। তো এই পুতুল গরুটা এখন আনসোল্ড আছে, পুতুল গরুটা আমাদের পছন্দের একটা গরু, এই গরুটা আপনাদেরকে নক করলে আমরা প্রাইসে আলাপ করব। আচ্ছা, এই গরুটা কেইন, ওর ওয়েট আছে 600 কেজি প্লাস, ওকে আমরা সেল করেছি 600 কেজি প্লাস না, 600 কেজির অনেক উপরে আছে, 635 কেজি মতো আছে। হ্যাঁ, আন্ডারটেকার নাই, গোল্ডবার্গ আছে। কেইন সেল হয়েছে 3,95,000 টাকায়। আচ্ছা আচ্ছা, এখানে এটা সুলতানের আমাদের অনেক, ওই যে ওখানে আইভরি দেখালাম সুলতান, এরকম আমাদের অনেক পুরনো একটা গরু। সুলতানের এখন ওয়েট আছে 500 প্লাস, আমার এক্সাক্ট ওয়েটটা খেয়াল 520 এরকম হবে কিছু একটা। তো সুলতানের আস্কিং প্রাইস আমাদের ওই 3,20,000 টাকা। আচ্ছা, আর এখানে এই
এই গরুটা, এইটা আপনি নেপালি গরুর কথা বলছিলেন, এটা নেপালি গরু। আচ্ছা আচ্ছা। তো ওর ওয়েট আছে ওই 650 কেজি প্লাস 700 কেজির কাছাকাছি হবে, 700 কেজির কাছাকাছি হবে। তো ওর আস্কিং প্রাইস আমাদের 500,000 টাকা। ওকে। এখানে আরেকটা গরু আছে, এই গরুটার নাম দেওয়া হয়নি, বাট গরুটা সুন্দর, গরুটা খুব সুন্দর, গরুটা খুব সুন্দর। এই গরুটার, এই গরুটার আস্কিং আমরা চাচ্ছি 380,000 টাকা। 380,000? 380,000 টাকা। 600 উপরে ওয়েট আছে এখন, আমার এক্স্যাক্ট ওয়েটটা খেয়াল নেই, 600 কেজির উপরে ওয়েট আছে এটা। এই গরুটা সোল্ড, এই গরুটা সোল্ড, ওর ও সেল হয়েছে 410,000 টাকায়। অনেকের কোশ্চেন থাকে আমরা গরুকে কী খাওয়াই। আসলে অনেকে বলে যে অর্গ্যানিক ইনঅর্গ্যানিক, এই কথাটা আমি আসলে কনফিডেন্স সহকারে বলতে পারবো না, যেটা সত্য সেটা বলি। কারণ ওয়ার্ল্ডে, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, নর্থ আমেরিকায় বা ইউরোপে, ওরা অর্গ্যানিক যেটাকে বলে সেটা টোটাল চেইনটা মেনটেন করে। মানে একদম গরুর বা মুরগির যেটাই অর্গ্যানিক হোক না কেন, একেবারে খাবার থেকে শুরু করে সেই খাবারটা যেখানে প্রডিউস হয় সেটাকে ওরা অর্গ্যানিক করে। আচ্ছা। আমাদের সেটা তো আমাদের করা সম্ভব না আমাদের পক্ষে, তবে আমরা আমাদের সাধ্যে যতটুকু গুলায় ততটুকু অর্গ্যানিক করার চেষ্টা করি, জানি না কতটুকু হয়। আমরা গরুকে মূলত এই দুটো খাবার দেই, তার সাথে খড় দেই। আচ্ছা। খড় দিই, এই দুটো খাবার, এটাকে আমরা বলি দানাদার। এর মধ্যে আছে ধানের কুড়া, ভুট্টা ভাঙা, গমের ভুষি, রাইস ব্র্যান, তারপর যেটাকে খৈল বলে খৈল, তারপর হলো ওই মসুরের গুঁড়া, এই জাতীয় জিনিসগুলো দিয়ে এটা তৈরি করা। আচ্ছা। এটা দানাদার, এইটা আমরা দেই ইউজুয়ালি একটা গরুর লাইভ ওয়েটের 1% রেশিওতে ইউজুয়ালি দেওয়ার চেষ্টা করি, কখনো কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হয়। ওকে। এইটা হলো সাইলেজ। সাইলেজ জিনিসটা হলো ওই ইয়ের থেকে কী বলে আপনার, ভুট্টা, ভুট্টার গাছটাকে ভুট্টা সহকারে চপ করে সেটাকে সেটাকে ফার্মেন্ট করে সাইলোপিটে রেখে, মানে সাইলোপিটে রেখে মাটির নিচে রেখে এটাকে ফার্মেন্ট করা হয়, এটা হলো সাইলেজ। ওকে। এই সাইলেজ, সাইলেজটা দেওয়া হয় কারণ আমাদের ঢাকার কাছে, খুব কাছে, তো আমাদের পক্ষে ঘাস অপ্রতুল, প্লাস ঘাসের থেকে এটা কম এক্সপেন্সিভ, এবং গরুর রুমে, মানে গরুর এই পরিপাকতন্ত্রের জন্য বা গরুর ভালো থাকার জন্য, গরুর প্রোটিনের ইয়ের জন্য, প্রোটিন যোগানের জন্য, সব কিছুর জন্যই সাইলেজটা ভালো। এই দুইটা খাবার আর তার সাথে খড় আমরা গরুকে দেই, আর তার সাথে আমরা যেটা দিই, যেটাকে আমরা লালি বলি বা চিটাগুড় বলি, আচ্ছা, সেই জিনিসটা আমরা দেই এটার সাথে মিক্স করে, এবং লবণ, এটাই আমাদের গরুর খাবার। আচ্ছা। এর চেয়ে বেশি কিছু বা কম কিছু আমাদের দেওয়া হয় না, এটা রেগুলার খাবার। এটাকে এটাকে আমরা 3% 4% এরকম একটা রেশিওতে, লাইভ ওয়েটের রেশিওতে এই খাবারটা দিয়ে থাকি। ঠিক আছে। তো আপনাদের এগ্রো তো পুরোটা ঘুরে ঘুরে আমরা দেখলাম। হুম হুম। তো এখান থেকে যদি কেউ গরু কিনতে চায় তাহলে কীভাবে কিনতে হবে? আচ্ছা, এখানে আমরা যেটা, আমরা যেটা করি যে আমাদের ফেসবুক পেজ আছে প্রয়াস অ্যাগ্রো ফার্ম, প্রয়াস অ্যাগ্রো ফার্মে নক করলে আমরা তো অবশ্যই অ্যান্সার দিই, সেখান থেকে উনি ডিরেক্ট এসে দেখতে পারেন। লোকেশন যে খুব দূরে তা না, লোকেশনটা হলো ওই মিরপুর বেড়িবাদ দিয়ে উত্তরা যাওয়ার পথে বিরুলিয়া ব্রিজ দিয়ে সোজা আসলে আমাদের খামার, গুগল ম্যাপে লোকেশন পাবে। আর এছাড়া কেউ যদি গরু ভিডিও কলে অথবা ভিডিওর মাধ্যমে কিনতে চান, সেটাও আমরা সেল করেছি, করোনায় তো এরকম অনেকই হয়েছে। জি। তো আমরা লাইভ ওয়েট ভিডিওটা এখানে আমরা ভিডিও করে আপলোড ওনাকে সেন্ড করতে পারি, আমাদেরকে নক করলে আমাদের যে সেলস টিম আছে তারা সেন্ড করবে, উনি লাইভ ওয়েট ভিডিওটা দেখে কিনতে পারেন। আমরা বড় গরু লাইভ ওয়েটে সেল করি না, কথাটা একটু বুঝিয়ে বলি। লাইভ ওয়েট মানে যে কোনো গরু, আমাদের এখানকার যে কোনো গরুই, যে কোনো কাস্টমারের যে কোনো মোমেন্টে অধিকার আছে গরু মেপে দেখার কত ওয়েট আছে। বাট যে একটা ট্রেন্ড আছে এখন যে পার কেজি কত করে, এই পার কেজি হিসেবে আমরা বড় গরু সেল করি না, আমাদের পোষায় না বলে আমরা সেল করি না। আর ছোটো গরুর ক্ষেত্রে আমরা লাইভ ওয়েটে সেল করি, ছোটো গরু মানে 1 লাখের নিচে আমরা লাইভ ওয়েটে সেল করি। সেই গরু এখনও আসেনি, আমরা লাইভ ওয়েট প্রাইসটা এখনও ফিক্স করতে পারিনি, ভেরি সুন আমাদের পেজে লাইভ ওয়েট প্রাইসটা ফিক্স হলে আমরা জানিয়ে দেবো। আচ্ছা। আপনাদের পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। হ্যাঁ। আরেকটা ব্যাপার হলো যে এই বছর আসলে আমরাই জানি না ছোটো গরুর প্রাইস কীরকম কী করতে পারবো, কারণ এত বেশি গরুর দাম আমাদের কেনা এত বেশি পড়ছে। তো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট, আমরা চেষ্টা করবো আমাদের সামর্থ্যে যতটুকু কুলায় কাস্টমারদেরকে বেস্ট পসিবল প্রোডাক্টটা দেওয়ার জন্য। অবশ্যই আমরা বিজনেস করতে এসেছি, আমরা 2 টাকা প্রফিট করবো ডেফিনেটলি, বাট আমরা ট্রাই করবো বেস্ট পসিবল জিনিসটা দেওয়ার। ঠিক আছে। তো এখন আমার সাথে আছেন প্রয়াস অ্যাগ্রোর আরেকজন কোনার ইফতেকার হোসেন রিফাত ভাই। জি। তো ভাইয়া, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে যারা নতুন অ্যাগ্রো দিতে চাচ্ছেন, গরুর খামার করতে চাচ্ছেন, তাদের আসলে কীভাবে শুরু করা উচিত? আসলে শুরু করার, আমাদের শুরু করার, এর জন্য আমাদের শুরু করার একটু বলতে হবে যে আজকে এই অবস্থায় যে আল্লাহর রহমতে যে আমরা আসছি, বা সব যদি সাকসেসও বলি, বা আমরা আমাদের টার্গেট যদি কিছুটা হলেও ফুলফিল করতে পারি, সেটা কারণ হচ্ছে
আমরা যখন এই বিজনেসে আসি তখন কিন্তু প্রথমেই আগে যে আমাদের টাকা ইনভেস্টমেন্ট সব কিছু নিয়ে এই বিজনেসে শুরু করিনি, আগে শুরু করেছি অল্প কিছু টাকা নিয়ে। আমরা আরেকটা খামারের সাথে জড়িত হয়ে এটার যে আসলে প্রতিপালন কীভাবে পালতে হবে শিখতে হবে, বা আসলে একটা গরু এই লাইভ স্টক নিয়ে বিজনেসের কিন্তু অনেক বড় রিস্ক, এই রিস্কটা প্রথমে আমরা অনেক বড় করে শুরু করিনি, ছোট করে শুরু করেছি। তারপর অন্য খামারির সাথে আমরা জড়িত থেকে সেখান থেকে আমরা শিখেছি। আমি তাকেও ধন্যবাদ দিতে চাই যে আমাদের অন্য খামারি যারা সুযোগ দিয়েছে, অনেকে দিতে চায় না, অনেকে দিয়েছে, তো ওনাদের মাধ্যমে আমরা এইটার থেকে শিক্ষা গ্রহণ করি কিন্তু আমরা আসলে এই সেক্টরে এসেছি। আর হচ্ছে যে ইউটিউব বলেন, তারপর বিভিন্ন ভিডিও বলেন, এগুলোর থেকেও আমরা শিক্ষা গ্রহণ করেছি। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা সরাসরি সামনে যে গরুটাকে এইগুলো কীভাবে পালতে হবে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু আমি এই সেক্টরে এসেছি। তাই তো সেক্ষেত্রে আমি আমাদের মতো করে তাদেরকে বলবো যে আপনারা শুধুমাত্র ভিডিও দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন না, এই ভিডিওতে অনেক শিক্ষা গ্রহণ করা যাবে, ইউটিউব বলেন বা বিভিন্ন চ্যানেলের ভিডিও বলেন, বাট আপনারা নিজেরা হাতে কলমে শিখেন, অন্য কিছু খামারের কাছে যান, তাদের কাছে দেখেন। আমার এইখানে অনেক সাফল্যের কথা আমরা বলি ভিডিওতে, কিন্তু আসলে এই সাফল্যটা আসলে এই সাফল্যের পিছনে এখনও অনেক কথা আছে যেটা আসলে ভিডিওতে বলা সম্ভব না। অনেক ঘাম পোহাতে হয়েছে, অনেক ঝুঁকি নিতে হয়েছে, সেগুলো শিখতে হবে, সেগুলো জানতে হবে। তাই তাদের কাছেও আমার এটা রিকোয়েস্ট থাকবে যে তারা যাতে এটা ফুলফিল করে তারপর আসে এই সেক্টরে। আর এই সেক্টরের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কিন্তু আসলে টাকা পয়সা না, আমার ক্ষেত্রে এই বা মূলধন না, এই সেক্টরের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে ধৈর্য। এই সেক্টরে যদি ধৈর্য না থাকে কারো বা খুব একটু অ্যাগ্রেসিভ মুডের, তাদেরকে আসলে এই বিজনেসের ধৈর্য আনতে হবে, ধৈর্য এনে এই বিজনেসে আসতে হবে। বা এইগুলো তো লাইফ স্টক, আসলে এগুলো ভালোবাসার জিনিস, তো ধৈর্য ধরে তারপর করতে হবে আর শিখতে হবে আস্তে আস্তে। হঠাৎ করে একটা গরুর একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেই অ্যাক্সিডেন্ট হলে তাদেরকে ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আস্তে আস্তে এটাতে ইনভলভ হতে হবে। আর অধৈর্য না হয়ে এই গরুগুলোকে করতে হবে, ডিমোটিভেটেড হওয়া যাবে না যে আমার একটা গরু হয়ে গেছে না। অনেকেই বলে যে একটা গরু দুইটা গরুর অসুখ হয়েছে না, এই গরুগুলো আমি আর গরু ব্যবসায়ী করবো না, এসে সে লস দিয়ে গরুগুলো কিন্তু বিক্রি করে দিয়ে চলে গেছে। আচ্ছা, এরকম অনেকেই আছে, তো এই ক্ষেত্রে এইগুলো করা যাবে না। আর হচ্ছে গরুর ওই মূলধনের চেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে তাদের ধৈর্য। আর তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যখন গরুগুলো কিনবেন, আমরা অনেকেই করে থাকি এখন, আমার ইয়া লাগে যে অনেকেই অনেক দালাল বলেন বা অন্য লোকদের মাধ্যমে গরু ক্রয় করে থাকে সরাসরি নিজের চোখে না দেখে। তো আমি বলবো যে ভিডিওর মাধ্যমে দেখেন, আপনি তাদের কাছ থেকে ঠিকানাটা নেন, তাদের অ্যাড্রেসটা জানছেন। আমি যেমন আমিও নেই, আমিও তাদের অ্যাড্রেসটা জানতে পারি এই ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সব কিছুতে। কিন্তু আমি স্বচক্ষে নিজে যে গরুটা দেখে পর্যবেক্ষণ করে তারপর আমি একটা গরু পারচেস করে থাকি। তাহলে কী হবে, আমি আমার নিজের পছন্দ অনুযায়ী যদি গরু পারচেস করে বা একটা সঠিক গরু ক্রয় করে আমি আমার ভোক্তার কাছে এটা তুলে দিতে পারি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। তো অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। আসলে আসলে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নাই, ধন্যবাদ তোমাকে। মানে আসলে স্কুল লাইফ তো মানুষ আসলে স্কুল লাইফ, স্কুল ফ্রেন্ড, তুমি এত কষ্ট করে এত দূর এসছো, এটা আসলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি এসছো। এটা আমার তো আমার কাছে তুমি আমার এখানে এসছো, এটা আমার জন্য অনেক রেসপেক্টের ব্যাপার, আলহামদুলিল্লাহ। তুমি কষ্ট করে ভিডিও করছো, দ্যাট ইজ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। হ্যাঁ, ইনশাল্লাহ আরও ভালো লাগবে যদি দর্শকরা আমাদের ভিডিওটা সারা দেয়। কাছে রিকোয়েস্ট থাকবে একটা, যে আমাদের খামারটা একদম প্রপার ঢাকায় না, ঢাকার মিডলে না, একটু ঢাকা থেকে একটু সামান্য দূরে। আমাদের রিকোয়েস্ট থাকবে একবার এসে ঘুরে যাওয়ার, দেখার। আমাদের এখানের পরিবেশটা গ্রামীণ, ভালো লাগবে আশা করি, কারণ ঢাকা শহরের যানজট, ওই গ্যাঞ্জাম, শব্দ, হর্ন, এটার থেকে আমাদের এই জায়গাটা ভালো লাগবে। ওনারা একটা যদি ছুটির দিন এসে একটু বিকালটা কাটিয়ে যান, এক কাপ কফি খেয়ে যান আমাদের সাথে, ভালো লাগবে। গরু কেনা বেচা তো পরের কথা। সো আর আমরা অলওয়েজই ট্রাই করি দর্শক আমাদের যারা ক্রেতা আছেন তাদেরকে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার। ইনশাল্লাহ আমরা আমাদের দোয়া করব, আমাদের সবার কাছে দোয়া চাওয়া থাকবে, সবার কাছে গরু কেনার আবেদনে থাকবে না, যে আবেদনটা থাকবে যে দোয়া চাওয়া, যেন আমরা ভালো, আমরা আমাদের যে চেষ্টাটা করছি, যে লক্ষ্য চিন্তা করছি, সেই লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি। ইনশাল্লাহ যেন আমাদের সেই তৌফিক। ইনশাল্লাহ তো আবার দেখা হবে ইনশাল্লাহ, যদি সময় আমরা আবার আসবো, কোনো ভিডিও করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।